পাইগা টুম্ব যাওয়ার জন্য। তো চলা যাক। ছাগলটা কুকুরের মতন দেখতে লাগলো। একটা লেখা দেখতে পাওয়া যাচ্ছে, ফির করো করো ফিরছে। পাইগা টুম্বস এসে গেছি, অলিগলি অনেক হেঁটে হুটে। পৈগাটুম চার মিনিট থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই পৈগাটি বানানো হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, যেটা পৈগা ফ্যামিলিদের, পৈগা যে নোবেল ফ্যামিলি ছিল তাদেরই টুম সেখানে তৈরি হয়েছে। এখানে অতি সূক্ষ্ম কারুকার্য রয়েছে, প্রত্যেকটা জায়গায় ইন্ট্রিকেট ডিজাইনিং রয়েছে। আর পৈগা টুমসের উপরের যে অংশটা আছে সেটা মেনলি খালি থাকে। পাইগা হচ্ছে কারা, মানে ওনারা হচ্ছেন হযরত মুহাম্মদের উত্তরসূরি যাকে বলা হয়, তাদের হযরত ওমর বিন আল খাতাব। এদের উনি ছিলেন সেকেন্ড ক্যালিফ ইসলাম রিলিজিয়নে। তো ওনারই বংশধর হলো পাইগা। তো ওনারা পাইগা সো ফার্স্ট থেকে ওনারা খুবই ইম্পর্টেন্ট সোশ্যাল ফিলান্থ্রোপিস্ট ছিল আর কি, মানে খুব সোশ্যাল ওয়ার্ক করতো। হ্যাঁ, প্রথম থেকে সোসাইটিতে খুব ইম্পর্টেন্ট একটা পজিশন হোল্ড করে আসছে। আর নিজামদের খুব কাছের লোক ছিলেন, হায়দ্রাবাদ নিজামের। তো ওনারা ইনফ্যাক্ট ইভেন নিজামের মেয়ের সাথে, মানে মেয়েদের সাথে বৈবাহিক রিলেশনও হয়েছে পাইগাদের। তো ওনাদেরই বেরিয়াল গ্রাউন্ডে এসেছি আমরা। আর এটা যেটা সুদীপ বললে যে ওপরটা ওপেন, সেটা হচ্ছে হায়দ্রাবাদে নিজামের তো ঔরঙ্গজেবের সাথে ভালো রিলেশন ছিল, আর ঔরঙ্গজেবের টুম্বটা কিন্তু ওপেন টু স্কাই। হ্যাঁ, তো সেইটা ইমিটেট করে নিজামদেরও টুম্বটা ঠিক ওরকমই করা হয়েছে, বেরিয়াল গ্রাউন্ড। এবারে যেহেতু নিজাম করেছে তো পাইগাদের ভালো রিলেশন ছিল নিজামের সাথে, তো তারাও সেম ওপেন টু স্কাই করেছে। আব্দুল ফতে খান টেক জাংকে বলা হয় এই পৈগা ফ্যামিলির ফাউন্ডার। আর এই পৈগা ফ্যামিলির যে টুম্বসগুলো রয়েছে সেগুলোর মেন বিশেষত্ব হচ্ছে এদের যে ইন্ট্রিকেট ডিজাইন, যেগুলো মর্টার দিয়ে তৈরি হয়েছে,
লাইমও আছে এর সঙ্গে। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খুব ইন্ট্রিকেট ডিজাইন এবং খুব সুন্দর, অতি সূক্ষ্ম কারুকার্য। আর এই যে আর্কিটেকচার আছে সেটা হচ্ছে মেনলি বলা হয় আসিফ জাহি এবং রাজপুত স্টাইলের আর্কিটেকচার। আরো একটা টুম্ব আছে, খানসি মিয়াস টুম্ব। স্বল্প সময়ের ব্যয়ে দেখে ফেললাম পয়গা টুম্বস। হায়দ্রাবাদ এলে আসতে পারেন, ভালোই লাগবে।